আসসালামু আলাইকুম সবাইকে। বিগত 20 বছরে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ সব মুদ্রার নাম নিয়ে আসা বাছাই করা সব প্রশ্ন নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আয়োজন এবং ভিডিওর শেষে রয়েছে এসব মুদ্রার নাম সহজে মনে রাখার জন্য সক কৌশল। ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। নেদারল্যান্ডের মুদ্রার নাম কি? ইউরো। সর্বদা মনে রাখবেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে 19টি দেশ রয়েছে সেই 19টি দেশের সাধারণ মুদ্রার নাম কিন্তু ইউরো। নরওয়ের মুদ্রার নাম কি? ক্রোনার। সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঙ্কো। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওয়ান। সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো, কারণ জার্মানিও কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত। হাইতির মুদ্রার নাম কি? গুদ্রে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিট। রিঙ্গিট কোন দেশের মুদ্রার নাম? মালয়েশিয়া। থাইল্যান্ডের মুদ্রার নাম কি? বাত। নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা? কিয়াট। ইথিওপিয়ার মুদ্রার নাম কি? বির। আলজেরিয়ার মুদ্রার নাম দিনার। জাপান, ইয়েন, মায়ানমার এদের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। সরি, এখানে জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন এবং মায়ানমারের মুদ্রার নাম হবে তাহলে হচ্ছে কিয়াট। ইয়েন কোন দেশের মুদ্রার নাম? জাপান। ভুটানের মুদ্রার নাম কি? গুলট্রাম। মালদ্বীপের মুদ্রার নাম কি? রুপাইয়া। সৌদি আরবের মুদ্রার নাম কোনটি? রিয়েল। ইরাকের মুদ্রার নাম কি? দিনার। সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি? দিরহাম। গ্রিনব্যাক কী নামে পরিচিত? গ্রিনব্যাক মার্কিন ডলার হিসেবে পরিচিত, কারণ গ্রিনব্যাক নামে এক ধরনের কাগজের মুদ্রা প্রচলন করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আজও ডলারকে অনেকে তাই গ্রিনব্যাক বলে থাকে। গুরুত্বপূর্ণ সব দেশের মুদ্রার নাম মনে রাখার যে সক টেকনিক তা হচ্ছে ইউয়ান, এটা হচ্ছে চীনের মুদ্রার নাম, এবং ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। ওয়ান উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া দুইটা দেশের মুদ্রার নামই কিন্তু ওয়ান। শেকেল এটা হচ্ছে ইসরায়েলের মুদ্রার নাম। কুলট্রাম ভুটানের, বাত থাইল্যান্ডের। র্যান্ড এটা দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম। রিঙ্গিট মালয়েশিয়া এবং রুপি হচ্ছে যথাক্রমে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল, এই চারটা দেশের মুদ্রার নামই কিন্তু রুপি। রুপাইয়া ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম। শিলিং কেনিয়া, তানজানিয়া, উগান্ডা ও সোমালিয়ার মুদ্রার নাম। রুবল রাশিয়া আর বেলারুশের মুদ্রার নাম। করোনা নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ডের মুদ্রার নাম। ডলার কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলীয়, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, পূর্ব তিমুর, হংকং, সিঙ্গাপুর প্রভৃতি দেশের যে মুদ্রার নাম তা হচ্ছে ডলার। পাউন্ড যুক্তরাজ্য, মিশর, সিরিয়া, সাইপ্রাস, লেবানন প্রভৃতি দেশের মুদ্রার নাম। ফ্রাঙ্কো সুইজারল্যান্ড, নাইজার, সেনেগাল প্রভৃতি দেশের মুদ্রার নাম। লিরা এটা হচ্ছে তুরস্কের মুদ্রার নাম।
রিয়েল সৌদি আরব, কাতার, ইরান, ইয়েমেন, ওমান, এই কয়টা দেশ তারা কিন্তু তাদের মুদ্রার নাম রিয়েল বলে থাকে। দিনার ইরাক, লিবিয়া, কুয়েত, তিউনিশিয়া, বাহরাইন প্রভৃতি। পেশো আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, কিউবা, মেক্সিকো প্রভৃতি দেশের যে মুদ্রার নাম তা হচ্ছে পেশো। ইউরো, এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 19টি দেশের সাধারণ মুদ্রার নাম হচ্ছে ইউরো। অন্যদিকে ভ্যাটিকান সিটি, এই দেশটার মুদ্রার নামও কিন্তু ইউরো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। গুরুত্বপূর্ণ এমন আরও আয়োজন পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন।